বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি ক্লিওডিন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লিওডিন ঔষধটি জেনারেল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ক্লিন্ডামাইসিন। এটি সাধারণত ক্লিওডিন নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়। ক্লিওডিন 150 mg ক্যাপসুল, ক্লিওডিন 300 mg ক্যাপসুল। তবে আজকে আমি ক্লিওডিন 150 mg ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্লিওডিন ক্যাপসুলটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ। এটি মূলত যে সকল রোগীদের জন্য দেওয়া হয়ে থাকে, সাধারণত ত্বক ও কোমল কলার টিস্যুর ইনফেকশন, দাঁতের ইনফেকশন, দাঁতে বিভিন্ন ধরনের সংক্রমণ সৃষ্টি হওয়া, হাসি কাশি, ঠান্ডাজনিত সমস্যা, নাক দিয়ে পানি পড়া, নাক দিয়ে বারবার হাসি আসা, নাকের ভিতরে চুলকানো কিংবা টনসেল জাতীয় সমস্যা, আঘাতপ্রাপ্ত কিংবা কোমল কলার টিস্যুতে ইনফেকশন কিংবা বিভিন্ন জয়েন্টে ব্যথা সৃষ্টি হওয়া, মুখে ব্রণ হওয়া কিংবা ত্বকে বিচিকিচি ওঠা, উচ্চতর জ্বর, সাধারণ জ্বর, ত্বকে ও ফুসফুসিতে বিভিন্ন সংক্রমণ, চোখ মুখ নাক গলায় লাল হয়ে যাওয়া, লিঙ্গে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, এই সকল সমস্যা কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে ফেলে। ক্লিওডিন ঔষধটি যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ঔষধ, এটি নানান ধরনের রোগের জন্য মূলত দেওয়া হয়ে থাকে, বিশেষ করে যে সকল রোগীদের দাঁতে বিভিন্ন সংক্রমণ কিংবা কোমল কলার টিস্যুতে বিভিন্ন সংক্রমণ, যাদের ত্বকে অতিরিক্ত বিসিকিসি কিংবা মুখে ব্রণ হওয়া, যাদের ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যা রয়েছে, নিউমোনিয়া কিংবা টনসেল জাতীয় বিভিন্ন সমস্যা, শ্বাসতন্ত্রে বিভিন্ন সংক্রমণ, এ সকল সমস্যাও কিন্তু অতি সহজে এবং দ্রুত দূর করে ফেলে। ক্লিওডিন ঔষধটি খাবার নিয়ম হলো সাধারণত প্রাপ্তবয়স্ক ক্লিওডিন 150 mg ক্যাপসুলটি দৈনিক একটি করে তিন বেলা সকালে, দুপুরে এবং রাতে খাওয়া যেতে পারে। এটি সাধারণত খাবার পরপরে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ এবং mg বাড়ানো কিংবা কমানো যেতে পারে। ক্লিওডিন ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর যে ধরনের সমস্যা থাকুক না কেন, ক্লিওডিন ঔষধটি দ্বারা রোগীর সমস্যা যদি সমাধান করা সম্ভব হয় তাহলে ডাক্তার ক্লিওডিন ঔষধটিই দিবেন, আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই ক্লিওডিন ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। ক্লিওডিন ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন পেটে ব্যথা করা, পেট ফাঁফা হয়ে থাকা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, অন্ননালীর প্রদাহ বা অন্ননালীর বিভিন্ন সংক্রমণ সৃষ্টি হওয়া, ডায়রিয়া হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময় ক্লিওডিন ঔষধটি না খাওয়াটাই উত্তম। যদি আপনাদের ক্লিওডিন ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।